নদিয়ার কল্যাণীর কাছে চর যাত্রা সিদ্ধি গ্রামে একটি পাকা সেতু নির্মাণ করা হবে বলে জানান কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। বুধবার মন্ত্রী ওই এলাকার ভগ্নপ্রায় কাঠের সেতুটি পরিদর্শন করেন এবং পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান এতদিন পাকা সেতু করা সম্ভব হয়নি। তিনি আরও জানান সংসদ এলাকা উন্নয়ন অর্থে আবার কাজ শুরু হয়েছে। আমি করার জন্য ভাবছি, কেননা দীর্ঘ সময় কোভিড প্যান্ডামিকের জন্য করা যায়নি, বিভিন্ন রকম ডেভেলপমেন্টের কাজগুলো করা যায়নি, যেটা নিয়ে ভাবছি। কারণ আমাদের হাতে এখন সময় অনেক কম, তো সেই হিসেবে এখন যতটা ডেভেলপমেন্টের হাত বাড়িয়ে দেওয়া যায়। কারণ এতদিন তো জানেন যে এমপিল্যাট বন্ধ ছিল, এখান থেকে এমপিল্যাট বন্ধ থাকার কারণে ডেভেলপমেন্টের যে কাজগুলো সেগুলো আটকে ছিল। তাই এখন আমি মনে করছি যে মানুষের, কারণ রাস্তাঘাটের হালও ভীষণ খারাপ হয়েছে, নিজেও দেখছি পরিদর্শন করে কিছু কিছু জায়গাতে, আমাদের এমএলএদের মাধ্যমেও সেগুলো রিপোর্টগুলো আসছে। এখন সেই ডেভেলপমেন্টের জন্যে মানুষের কাছে বার্তা দেওয়া আমাদের, যে আগামীতে আমরা যাতে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারি, মানুষের পাশে থাকতে পারি, তাই সেই সম্পর্ক যাত্রা শুরু হয়। এটা তো আমার ম্যাটার নয়, আমি চেষ্টা করছি এখানে মানুষের কর্মসংস্থান দিতে। কর্মসংস্থানের জন্য কোন শিল্প আনলে ভালো হয়, যদি অন্য শিল্প আনলে ভালো হয়, তাহলে সেটা নিয়ে চর্চা করব, আলোচনা করব। আর যেটা অনেক ইজি আমার মাধ্যমে, সেটা হচ্ছে একমাত্র জাহাজের বিভিন্ন ধরনের পরিকল্পনা, শিপ বিল্ডিং, শিপ রিপেয়ারিং, শিপ মেকিং, এরকম কিছু যদি হয় তাহলে সেটা আমার পক্ষে সুবিধা হয় আনতে। যেখানে আমাদের অপশান রয়েছে কল্যাণীতে, সেখানে সেই অপশানের উপরে কাজ করি। 30 কিলোমিটার রাস্তা আমি টোটাল, যেখানে যেখানে আছে মানুষের দুর্ভোগ আছে, মানুষ চলতে পারছে না রাস্তার জন্য, সেগুলো ঠিক করতে হবে। আরও ওই জলগেটটা কোথায় যেন আছে, শ্রীকৃষ্ণপুরে জলগেটটার অবস্থা খারাপ আছে, ওটাও দেখতে হবে কী অবস্থা আছে। বিভিন্ন জায়গাতে আলোর অভাব আছে, যার জন্য আমরা সোলার লাইটও বসাতে চাইছি। এটা টিএমসি তো সবসময় করছে, এ ব্যাপারটা করছে, টিএমসি করছে। আমাদেরকে ওরা জানে যে বনগাঁ লোকসভা এমন একটা জায়গা যেখানে বনগাঁ লোকসভার মানুষকে ভারতীয় জনতা পার্টির সাপোর্টিং থেকে হাঁটানো যাবে, তাই ওরা বিভিন্নভাবে অত্যাচার করছে, বিভিন্নভাবে মানুষকে ডিপ্রাইভ করার চেষ্টা করছে, সংবাদ মাধ্যমকে ভুল বার্তা দিতে চাইছে, ওটাই ওদের মানে ইন্টেনশন। কেন্দ্রের সিদ্ধান্ত কেন্দ্র কেন দিল না, সেটা নিয়ে আমি বিতর্কে যাবো না, বা আমি নিয়ে কোনো জবাব দিতে চাই। রাজ্যের সঙ্গে কেন্দ্রের সম্পর্কের বিষয়ে আমি মন্ত্রী হিসেবে সেটার আমি, কারণ আমি এটা জেনে বসে থাকিনি যে এটা কেন বন্ধ করা হলো, তার পিছনে কী কী রিজন আছে আমি জানি না, অতএব এ নিয়ে আমার কাছে মন্তব্য করে লাভ নেই। সিএবি থেকে সিএ হয়ে গেছে, এখন ইমপ্লিমেন্টেশন বাকি আছে। আমরা আশা রাখবো 9 তারিখে যে ডেটটা পার হয়ে গেছে, সেটা মাননীয় প্রধানমন্ত্রীজি এবং মাননীয় গৃহমন্ত্রীজি আসেন, তাদের কাছে আমরা বিষয়টা নিয়ে তুলে ধরবো আগামীতে আমাদের পক্ষ থেকে, যে তাদের কি পদক্ষেপ আগামীতে আছে। আমি তো তাই বললাম যে টিএমসির কাজই এটা, যে ওরা ভারতীয় জনতা পার্টিকে ক্ষুণ্ণ করবার জন্য ওরা যত রকম পদ্ধতি নিতে পারে সেটা ওরা নিচ্ছে, এবং সে পদ্ধতিতে ওরা কামিয়াব হবে না। কারণ মানুষ, সাধারণ মানুষ ভারতীয় জনতা পার্টির পক্ষে, আর সেটাই থাকবে, ছিল, আছে এবং আগামীতে থাকবে। রাজ্যে নেতাজিকে একজন মিনিস্টার অনেকভাবে পারেন, সেগুলো আপনারা দেখুন ক্ষতি কীভাবে করতে পারে। একজন মিনিস্টারের সেই অধিক মানে অধিকার আছে ডেভেলপমেন্ট করবার। তার মধ্যে কি জাহাজ ফ্যাক্টরিটা অন্যতম? ওটা তো আমার ডিপার্টমেন্ট, ওটা আমি করতেই পারি। সেতু নির্মাণের পাশাপাশি আলো লাগানোর কাজও হবে বলে মন্ত্রী জানান। উল্লেখ্য, চরযাত্রা সিদ্ধি গ্রাম ছাড়াও গঙ্গা তীরবর্তী চর জাজিরা, চরজবটি প্রভৃতি গ্রামে সংযোগকারী এই সেতুটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে। পাকা সেতু তৈরির কাজ শুরু হওয়ায় খুশি এলাকাবাসীরা। যে সারা পশ্চিমবঙ্গে রেভুলেশন আনার জন্য কল্যাণী একটা, মানে যে কল্যাণী যাকে বলে এক সময় বামফ্রন্টের আতুরঘর ছিল, যে কল্যাণী এক সময় তৃণমূলের আতুরঘর ছিল, সেই কল্যাণী আমার ভোটের পর থেকে এইভাবে ভারতীয় জনতা পার্টির পক্ষে এসে কাজ করবে এবং আপনাদের সমর্থন পাবে, এটা একটা নিদর্শন এবং দৃষ্টান্ত, পশ্চিমবঙ্গের বুকে এটা একটা বড় দৃষ্টান্ত। আর এই দৃষ্টান্তকে আমি চাইবো সবসময় বজায় রাখার জন্য, আর তার জন্য প্রয়োজন হচ্ছে ডেভেলপমেন্ট। দেখুন, সাংসদ তহবিল গত যখন 2020-এর 25 তারিখে যখন লকডাউন হয়ে গেল, যেদিন থেকে
তার এক মাসের মধ্যে প্রধানমন্ত্রী জি ঘোষণা দিয়েছেন সাংসদ তহবিল সকল সাংসদের তহবিল বন্ধ, দু বছরের জন্য বন্ধ থাকবে কোভিড এর প্রিকশন নেওয়ার জন্য বা কোভিড এর মেডিসিন তৈরি করার জন্য যত রকম প্রিকশন আছে, যে কারণে সাংসদ হিসেবে কিন্তু কোনো সহযোগিতা আপনাদের দিতে পারিনি। সত্যি কথা বলতে গেলে সম্ভব না, কারণ আমার কাছে এত নিজের ব্যক্তিগত অর্থ নেই যে সেই অর্থ দিয়ে আপনাদের আমি সাহায্য করতে পারবো। তো একমাত্র উপায় বা বিকল্প সাংসদ তহবিল, সেটা যখন মাননীয় প্রধানমন্ত্রীজির নির্দেশে যখন সেটা বন্ধ হয়ে গেছে তখন সত্যি সাহায্য করা সম্ভব হয়নি। সাংগঠনিক যে আজকে উপস্থিত হয়েছে, দীর্ঘ সময় বহু কারণ থাকে, কেননা একজন সাংসদ হিসেবে সব রকম দায়িত্ব যখন পালন করতে হয় তখন মানে ডাকলেই আসতে পারা যায় না, এটা সত্য কথা আমার ভিতর থেকে বলছি যেটা উপলব্ধি। আর মন্ত্রী হওয়ার পরে তো দুনিয়া চষে বেড়াতে হচ্ছে, অতএব এর মধ্যে আর আসা হয়নি, যার জন্য আজকে আপনাদের মধ্যে এসে আমার এতই ভালো লাগছে। দীর্ঘদিন পরে তারাবুদার বাড়িতে বসে আজকে মিটিং হচ্ছে, আমরা আসে আগে মতুয়া মহাসংঘের পক্ষ থেকেও আমরা মিটিং করে গেছি, আমরা ভোটের সময় বহু মিটিং করে গেছি, দায়িত্ব দিয়ে গেছি আপনাদের উপরে। যাই হোক, বিষয়ে দীর্ঘ সময়ের মধ্যে কোভিড গেল, কোভিডের কারণেও ঠিকঠাক সময় মতো ফুল লকডাউনে হওয়ার কারণেও উপস্থিত হওয়া যায়নি, কিন্তু এই নয় যে বিশেষ সময় উপস্থিত হতে পারিনি, কিন্তু নয়, কারণ ভোটের পরে যে সমস্যা তৈরি হয়েছিল সেটা অত্যন্ত দুঃখজনক এবং অত্যন্ত মানসিকতা বদলে দেওয়ার একটা সিচুয়েশন তৈরি হয়েছিল ওই সময়, যে কারণে চ্যালেঞ্জের সঙ্গে পশ্চিমবঙ্গের কোনো জায়গাতে যদি কেউ মানে ভারতীয় জনতা পার্টি থেকে বেরোতে সাহস পায়নি, কিন্তু আমরা বনগা লোকসভার লোক কিন্তু বুক চিতিয়ে আমরা কল্যাণীতে এসে আমাদের পার্টি অফিসগুলো কিন্তু উদ্ধার করেছি আপনাদের সহযোগিতায়। সেটা এবার মাননীয় প্রধানমন্ত্রীজিও ঘোষণা করেছেন এবং আমাদের সরকার থেকে ঘোষণা করা হয়েছে যে এই বছর প্রথমবার কোভিড পরিস্থিতি মোকাবেলা পার করবার পরে 2 কোটি টাকা আমাদের স্যাংশন করা হবে আমাদের তহবিলে, আর্থিক তহবিলে, ঠিক আছে। এটা দিয়ে আমি যতটুকু সহযোগিতা পারবো করবো সেটা করবো, কারণ শুধু তো কল্যাণী না, আমাকে 7টা বিধানসভাও দেখতে হবে, কিন্তু কল্যাণীর যেহেতু বিশেষ বিশেষ কিছু কিছু জায়গা আছে, যেমন এই ব্রিজটা কোথায় জানো, হ্যাঁ এই ব্রিজটা বহুদিন ধরে ওখানের মানুষের দাবি ছিল যে ব্রিজটা, বিশেষ বিশেষ কাজগুলো আমাদের করা দরকার, বিশেষ কাজগুলো যেখানে সার্বিক মানুষের সহযোগিতা আসে বা মানুষ সহযোগিতা পায়, সেই কাজগুলো এই মুহূর্তে করবো, কারণ এখনো 2 বছর বাকি আছে, নেক্সট ইয়ার 2023 হয়তো বা ফুল ল্যাডের টাকা আসবে, তখন আরও বেশি ডেভেলপমেন্টের কথা ভাবা যাবে। ক্যাবিনেটের পক্ষ থেকে যে সহযোগিতার হাত বাড়াতে পারবো সেখান থেকে আমি তারকদাকে এবং অন্যান্য যারা দায়িত্ব থাকবে তাদেরকে বলে দিয়েছি যে আপনারা যেগুলো অবশ্যই দরকার, যে রাস্তাগুলো না করলেই না বা যে রাস্তাগুলোর খুব বাজে মানে ভগ্ন দশায় পৌঁছেছে যেটা না করলে না, এরকম 30 কিলোমিটার রাস্তা আমার কাছে লিখিতভাবে পুরো তার একটা শিডিউল তৈরি করে আমার কাছে দিতে হবে, ঠিক আছে, ওটা দিতে হবে, আমি সেইভাবে আপাতত 30 কিলোমিটারের ব্যবস্থা আমি করে দেবো। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা।